Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের হালুয়া রেসিপি। এই হালুয়াটা কম বেশি আমরা সবাই খেয়েছি আর এর স্বাদটা হচ্ছে অতুলনীয়। আজ আমি আপনাদের খুব সহজভাবে আর খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই হালুয়াটা তৈরি করে দেখাবো। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি আর গাজরটা একদম ফ্রেশ নিতে হবে। চেষ্টা করবেন যে কোনো ধরনের গাজরের হালুয়া বানানোর ক্ষেত্রে গাজরটা একদম ফ্রেশ নিতে। এতে করে হালুয়াটা বানানোর পরে এর টেস্টটা খুবই ভালো আসে। যদি গাজরটা ফ্রেশ না হয় সেক্ষেত্রে এর টেস্টটা ভালো আসে না। এবার একটা পটেটো পিলার দিয়ে আমি গাজরের সাইডটা এভাবে ছিঁড়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা ছুরি কিংবা বটি দিয়েও করতে পারেন। আমার গাজরটা ছিলা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে গাজরের উপরের শক্ত অংশটা আর নিচের শক্ত অংশটা কেটে নিচ্ছি। উপরের অংশ আর নিচের অংশটা কেটে নেওয়ার পর এবার আমি এই গাজরটাকে পানির মধ্যে এইভাবে চুবিয়ে রাখছি আর সবগুলো গাজর আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো গাজর ছেঁড়া হয়ে গেলে এবার আমি সবগুলো গাজর এক এক করে পানির মধ্যে এইভাবে চুবিয়ে রাখছি আর এইভাবে পানিতে আমি 5 মিনিটের মতো করে রাখবো। এতে করে ভালো হয়। প্রায় 5 মিনিট পর আমি গাজরগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি আর গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে গ্রেটারের মোটা অংশ কিংবা ছোট অংশ দিয়ে করতে পারেন, তবে আমি আজ আপনাদের ছোট অংশটা দিয়ে করে দেখাচ্ছি। ছোট অংশটা দিয়ে করলে ভালো হয়, এতে করে হালুয়াটা বানানোর পরে দেখতে খুবই সুন্দর লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি সবগুলো গাজর এক এক করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন গাজরগুলো কতটা সুন্দর হয়েছে গ্রেট করার পর। আর এই দিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটার ইউজ করতে পারেন, তবে তেল দিবেন না, তেল দিলে হালুয়ার টেস্টটা ভালো আসবে না। অবশ্যই চেষ্টা করবেন ঘি কিংবা বাটার ইউজ করতে। এবার ঘিটা গরম হয়ে এলে আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে আমি হালকা নেড়েচেড়ে দিচ্ছি। যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর গ্রেট করার পর আমার এখানে গাজর হয়েছে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। গাজরটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো করে হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। প্রায় 2 মিনিট পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। 2টা দেওয়ার পরে এবার আমি একটা নাড়ানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি গাজরের সাথে। আর ওয়েট করছি এর মধ্যে বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি এই গাজরটাকে সেদ্ধ করে নিব প্রায় 20 মিনিটের মতো করে। ফিরে আসছি 20 মিনিট পর। প্রায় 20 মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার এই গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর পানিটা অনেকটা টেনে গেছে।
আর এই পর্যায়ে যদি মনে হয় গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে আরো কিছুক্ষণ চুলায় রাখতে পারেন। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে অ্যাডজাস্ট করে দিবেন। চিনিটা দিয়ে আমি গাজরের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা ছাড়া আমি এই গাজরের বাকি পানিটাও শুকিয়ে নিব। প্রায় 5 মিনিট পর আমার গাজরের পানিটা পুরোপুরি টেনে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে যখন গাজরের পানিটা পুরোপুরিভাবে টেনে যাবে, তখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গোড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে আমি গাজরের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই গুঁড়া দুধটা স্কিপ করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি ঢাকনা ছাড়া আরো 2 মিনিটের জন্য চুলায় রাখছি। প্রায় 2 মিনিট পর আমার এই হালুয়াটা হয়ে যাবে। প্রায় 2 মিনিট পর আমার এই হালুয়াটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে আর খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেল মজাদার গাজরের হালুয়া। এই হালুয়াটা খেতে খুবই অসাধারণ, সবাই অনেক বেশি পছন্দ করবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী সব রেসিপিস আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আপনারা খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।